টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। বুকিং হয়েছে অভিজাত হোটেলের শতভাগ রুম। নিরাপত্তা ও হয়রানি রোধে তৎপর ট্যুরিস্ট পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হবে গার্ড অব অনার। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাবেন তিনি। সেখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য উপহার দেবেন। ১৬ই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশ নেবেন। ১৭ই ডিসেম্বর রমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন করে দুপুরে দিল্লি ফিরবেন রামনাথ কোবিন্দ। তুরস্কের শিশুদের মুখে বঙ্গবন্ধুর বাংলাদেশ। টানা ৩ দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু। এরই মধ্যে অভিজাত হোটেলগুলোতে শতভাগ রুম বুকিং হয়ে গেছে। এদিকে নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে থাকার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য আর সাগরের নীল জলরাশি, পাহাড়ের অপরূপ প্রকৃতির সঙ্গে ডিঙ্গি নৌকার খেলা, শীত মৌসুমে এসবই উপভোগে কক্সবাজারে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বিজয় দিবস সহ সাপ্তাহিক মিলে ৩ দিনের ছুটি। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে তারাকামানের হোটেলগুলোর শতভাগ রুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতিও শেষ তাদের। আমাদের সব রুম বুকড হয়ে গেছে আর কি, ফিল আপ। গেস্ট রুম চাইলেও আমরা গেস্টকে রুম দিতে পারছি না 2 বছর পর। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি। আগামী ১৬, ১৭, ১৮ কক্সবাজার খুবই ব্যস্ত। ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমরা হোটেলকে সাজাইছি, আরও সাজাবো। টানা ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে, তাই আগাম মহড়াও করেছে ট্যুরিস্ট পুলিশ। তারা বলছে পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিবারাত্রি তাদের জন্য কাজ করে যাচ্ছি, যেন কোনো ধরনের অপরাধকর্ম, কোনো ছিনতাই বা রাহাজানি বা ব্যাগ নিয়ে টানাটানি বা যে কোনো অপরাধ যেন না ঘটে, এই জন্য আমরা সদা তৎপর রয়েছি। আর জেলা প্রশাসন জানিয়েছে টানা ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও যানবাহনে পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক মাঠে থাকবে নজরদারি। সবসময় মনিটরিং করছে যাতে কোনো হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া না আদায় করে কোনো পর্যটককে অযথা হয়রানিতে না ফেলে। সৈকত শহরে রয়েছে ৪৫০ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। এতে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে ১.৫ লক্ষাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কৃত্রিম সংকটে নন ইউরিয়া সারের দাম বাড়ায় আলুর আবাদ নিয়ে বেকায়দায় পড়েছেন রংপুরের কৃষক। খুচরা পর্যায়ে টিএসপি, ডিএপি ও এমওপি সারের ৫০ কেজির বস্তা প্রতি ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বেশি নেয়ার অভিযোগ করছেন তারা। সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে মনিটরিং জোরদারের কথা বলছে কৃষি বিভাগ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। অসময়ের বন্যা আর ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে এবার আমন ধান উঠেছে সপ্তাহ দুয়েক পর। বোরো মৌসুম আসার আগেই আলুর আবাদ ঘরে তুলতে এমনিতেই ধাওয়া করছে সময় স্বল্পতা। তার উপর খুচরা বাজারে নন ইউরিয়া সারের বাড়তি দাম বিড়ম্বনায় ফেলেছে আলু চাষিদের। ৫০ কেজির এক বস্তা টিএসপির সরকার নির্ধারিত দাম ১১০০ টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে ১৪০০ থেকে ১৬০ টাকায়। ৮০০ টাকার ডিএপি সারে ১২০০ টাকা এবং ৭৫০ টাকার এমওপি ১১০০ টাকাতেও না মেলার অভিযোগ কৃষকদের। কিভাবে আবাদ করবো? আবাদ করা পোষাবে? এইভাবে আলু পোষাবে নাকি? সারে এই যে আসে, এই আসে না। বেশি রেটে আর কি ধরছে পটাশের দামটা। আমি এক বস্তা আনতে গেছিলাম অবশ্য 1200 টাকা নিচে এক বস্তার দাম তখন ছিল না আর কি। চাষের মধ্যে একটা বস্তা সার আনছিলাম, সার ছিলই না। খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে, আর ৩ মাসের সার একবারে নেয়ার প্রবণতার জন্য উল্টো কৃষকদেরই দুষছেন ডিলাররা। আমরা বিক্রি করতে সমস্যা পাচ্ছি, পটাশ সাফিসিয়েন্ট এক পাচ্ছি না, দ্বিতীয়ত রেট অনেক বেশি পাচ্ছি। 7টা ধাপে দ্বিতীয় হয় কিন্তু 2 কিস্তিতে 3 কিস্তিতে, তো ওনারা সব এক কিস্তিতেই নিয়ে নিতে চায়, সেইটা তো আর ওইভাবে আসে না। তবে সংকটের কথা না মানলেও পরিবহন, ধর্মঘট ও প্রাকৃতিক দুর্যোগে কিছুটা বিঘ্ন সৃষ্টির কথা স্বীকার করছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। আর পর্যাপ্ত বরাদ্দের পরও দাম বাড়লে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের। সংকট যতটুকু আপনারা মনে করতেছেন এটা সংকট না, এটি যা সরবরাহের কারণে একটা সাময়িক একটা বিঘ্ন ঘটার কারণে এটি হয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে দোকানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অবস্থান করছে এবং যাতে কোনোভাবেই ডিলাররা সারের অতিরিক্ত মূল্য না নিতে পারে, সরকার নির্ধারিত মূল্যেই যাতে সার বিক্রি নিশ্চিত হয়। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে এবার ৯৭,১২৫ হেক্টর জমিতে ২২,৬৪,৫৯৬ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীতের মধ্যে হঠাৎ ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। বর্ষার ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলেদের মধ্যে কিছুটা হতাশা ছিল, কিন্তু গত 2 দিন ইলিশ ধরা পড়ায় সেই হতাশা কিছুটা কমতে শুরু করেছে। ইলিশ শিকারে খবর জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন। লিটন, শ্রেয়া, ইলিশের মৌসুম মূলত জুন মাস থেকে শুরু হয় এবং সেপ্টেম্বর অক্টোবরকে ভোলার মেঘনা তেঁতুলিয়া ইলিশের ভরা মৌসুম হিসাবে ধরেন জেলেরা। কিন্তু এবছরের ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ জেলেরা পায়নি। আর এই শীতের সময় নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তুলনামূলক মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ কিছুটা হলেও কম থাকে, কিন্তু সম্প্রতি দেখা গেছে গত 2 দিন ধরে হঠাৎ করেই মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ কিছুটা পাওয়া শুরু করেছে জেলেরা। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে ভোলার মনপুরা এবং সাগর মোহনায়ও যে ট্রলারগুলো সাগরে মাছ ধরে তারাও কিছুটা ইলিশ পাচ্ছেন এবং সেটা আকৃতিতে ছোট। ভরা মৌসুমে যে ইলিশগুলো ধরা পড়ে তার চেয়ে ইলিশগুলো কিছুটা ছোট জেলেরা। তবে এই শীতের মৌসুমে যে ইলিশ আসলে এতটা এর আগে তেমন একটা পড়তে তারা দেখেননি বলে জানিয়েছে জেলেরা। জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এখন ইলিশের মৌসুম কিছুটা পরিবর্তন হয়েছে। এই মৌসুমে ইলিশ কম পাওয়ার কথা থাকলেও এবছরে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ আসতে শুরু করেছে, এটাকে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উল্লেখ করেছেন। তার বক্তব্য হচ্ছে যে আগে যেমন 1-2 মাস বা 3 মাসে প্রচুর ইলিশ পাওয়া যেত, এবার এখন ইলিশ সেটা সারা বছর জুড়েই পাওয়া যায় এবং সেটা মাঝে মধ্যে এই ইলিশের এটা বাড়ে। আমরা জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সামরাজ ঘাটে, জেলার সবচেয়ে বড় মাছ ঘাট যেটা চরফিশনে, মনপুরার জেলেদের সাথে কথা বলে, ঘাটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 2 দিন যে ইলিশ পড়তেছে সেটা কিছুটা ছোট ইলিশের আসলে মোকামে দাম কিছুটা কম। তো এই ছোট ইলিশের কারণে জেলেরা যে পরিমাণ ইলিশ পাচ্ছে সেই পরিমাণ আসলে দাম পাওয়া যাবে না, দাম কিছুটা কম পাবে। তারপরেও জেলে এবং মাছ ব্যবসায়ীরা আশাবাদী যে এই মৌসুমে যখন জেলেরা সম্পূর্ণ বেকার থাকে সেই সময় যদি এই ইলিশটা ধরা পড়ে তাহলে তাদের জন্য সেটা সুখকর হবে। জেলেদের বক্তব্য হচ্ছে যে এই 2 দিন নয়, এইটা যদি কন্টিনিউ 8-10 দিন এই মাছ পাওয়া থাকে তাহলে জেলেদের যে আশা, যে ক্ষতি আছে সেটা তারা পুষিয়ে নিতে পারবে। 2-1 দিনে আসলে ব্যাপক ইলিশ ধরা পড়লেও সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা আসলে পৌঁছতে পারবে না। তো এ ছিল শ্রেয়া আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে ইলিশ ধরার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সাভারের গোলাপগ্রামে ফুল বিক্রি হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ, দোকানদাররা কৃত্রিম বা কাগজের ফুলের দিকে ঝুঁকতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পাশাপাশি হাত বদলের পর মোকাম থেকে দোকানদারদের হাতে আসলেই প্রতিটি ফুলের দাম বেড়ে যায় 8 থেকে 9 গুণ। আর দোকানদাররা বলছেন, কৃত্রিম ফুল বারবার ব্যবহার করতে পারায় তারা অধিক লাভবান হচ্ছেন। বাগানের ফুলের দাম বেশি, আবার লাভও কম। সাভার থেকে মুজফফর হুসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৬ ডিসেম্বর ঘিরে সাভারের দোকানগুলোতে বেড়েছে ফুলের চাহিদা। কিন্তু বিরলিয়ার গোলাপ বাগানে পর্যাপ্ত পরিমাণ ফুল থাকলেও চাহিদা কম থাকায় চাষিরা বিপাকে। তাদের অভিযোগ, সেচ, সার, নিড়ানি ও দিনমজুরের খরচ উঠছে না বর্তমান দামে। বিজয় দিবসে ফুল বিক্রি করতে না পারলেও সামনে ভাষা, ভালোবাসা ও স্বাধীনতা দিবস ঘিরে লাভের আশায় তাকিয়ে আছেন তারা। যে টাকাটা ফুল কাটায়, কাটার টাকা আসে না। আমি এই পর্যন্ত ৬০,০০০ মধ্যে ৪,০০০ টাকা পাইছি। সার, ফুল, গোবর, পানি, বিষ অনেক খরচ। তবে ফুলের দামের ব্যাপক হেরফের দেখা গেছে সাভারের স্থানীয় ফুলের দোকানগুলোতে। সেখানে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস সহ বিভিন্ন ফুলের দাম অনেক চড়া। দোকানদাররা বলছেন, কৃত্রিম ফুল বেশ কয়েকবার ব্যবহার করতে পারায় তারা তাজা ফুলের দিকে তেমন ঝুঁকছেন না। তাছাড়া প্রতিটি গোলাপ তাদের কিনতে হয় ৮ থেকে ১০ টাকা দামে। অন্যান্য তাজা ফুলের দামও অনেক বেশি। গোলাপ ফুলের বান্ডেল ১,০০০, ১৫০০, গাঁদা ফুলের ঝোপনা ৫০০, ৬০০, ৭০০। সামনে আরো বাড়বে, আবার এটা অনেক টাইমে কমেও যায় দামটা। এখন বাজারটা একটু বেশি, কারণ ১৬ ডিসেম্বর উপলক্ষে ফুলের দাম বাড়বে, এটা স্বাভাবিক। এক পিস গোলাপ ফুল ১৫ টাকা, ১২ টাকা, ১০ টাকা এরকম কিনা লাগছে। আর এক পিস আর্টিফিশিয়াল ফুল আমরা ৮ টাকা, ৯ টাকার ভিতরে পাওয়া যাইতেছে। আর্টিফিশিয়াল ফুলটা আবার আমাদের ফেরত আসতেছে, আর কাঁচা ফুলটা তো আর ফেরত আসতেছে না। সাভার উপজেলা কৃষি অফিসের তথ্য মতে বিরুলিয়া ইউনিয়নে প্রায় ৪০০ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। কয়েক প্রজাতির গোলাপ, গ্লাডিওলাস, কাদা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। এর মধ্যে ৩০০ হেক্টরেই চাষ হয় গোলাপ। সময় সংবাদ, সাভার। জানাবো তুরস্কে বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কের খবর। একটি পার্ক যেন বদলে দিয়েছে অনেক কিছু। হাজার হাজার মাইল দূরেও তুরস্কের শিশুদের কাছে এখন প্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। আঙ্কারায় বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কে এসে সবাই ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশকে। আঙ্কারা মিউনিসিপ্যালিটি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগে পার্কটি চালু হয় ১৩ ডিসেম্বর। তুরস্ক থেকে রাশেদ লিমনের রিপোর্ট। পার্ক Bangladeş'e selamlar. Hello Bangladesh. Do you know Bangladesh? I love you Bangladesh. I love you Bangabandhu. কদিন আগেও বাংলাদেশকে চিনত না তারা, কিন্তু এখন তার্কিশ এসব শিশুদের মুখে বাংলা বলি। বাংলাদেশ শিখেছে। একদিকে বিজয়ের ৫০ বছর, অন্যদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। ৫,০০০ মাইল দূরে তখন ভিন্ন এক জাতির নতুন এক প্রজন্মকে জানিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশের পরিচিতি। বলছি তুরস্কের রাজধানী আনকারার কেসিওরানে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল পার্কের কথা। প্রধান ফটকেই শ্বেত পাথরে খচিত জাতির পিতার ছবি, সঙ্গে ইংরেজি আর তার্কিশ ভাষায় সংক্ষিপ্ত জীবনী, আর এতেই সেখানে আগ্রহের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে পার্কটির কারণে আমাদের খেলাধুলার একটা জায়গা হয়েছে। আমরা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানতে পেরেছি। এই পার্কে নানা রকম খেলাধুলার পাশাপাশি বড়দের হাঁটা চলার জায়গাও রয়েছে। ধন্যবাদ বাংলাদেশ। প্রায় ১০ বিঘা জমির উপর এই পার্কে রয়েছে ফুটবল, টেনিস, ভলিবল, বাস্কেটবল খেলার ব্যবস্থা আছে। শিশুদের খেলাধুলার নানা অনুষঙ্গ। আমরা জেনেছি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ক, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। কেসিওরানের এই এলাকায় তার্কিশদের পাশাপাশি বসবাস করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। তাই এর মাধ্যমে বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাসটা দেওয়া আছে। এখানে বিশ্বের দরবার থেকে অনেকেই আসে, এবং তারা যখন আসবে তারাও কিন্তু একবার না হলো দাঁড়িয়ে কিন্তু তারা এটা পড়বে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আমাদের টার্কিশ সিটি কর্পোরেশন আমরা মিলেই কিন্তু এই পার্কটি করেছি, এবং অনুরূপভাবে ঢাকাতেও কিন্তু আরেকটি পার্ক উদ্বোধন হবে আমাদের কামরাত তুরকুর নামে। ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্ক। পরিবেশ বান্ধব বলতে যে কেবলমাত্র গাছগাছালি দিয়ে ঘেরা সেটি বোঝায় না, তা প্রমাণ মিলবে এই তুরস্কের বঙ্গবন্ধু পার্কে এসে। এটি করা হয়েছে সম্পূর্ণ শিশুদের জন্য একদম খেলাধুলার উপযোগী করে। পাশাপাশি এই পার্কটি যুগের পর যুগ ধরে এই তুরস্কের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, আনকারা, তুরস্ক। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।